গল্পটা ভালো, গল্পটা সুন্দর। সবচেয়ে বড় যে কারণটা আমি বলবো যে এই গল্পটা সিলেক্ট করার পিছনে, এখানে আর্টিস্ট সিলেকশন তো ডেফিনেটলি অনেক ভালো। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ছবিটা, এই গল্পটা যদি হলে চলতো তাহলে আমি আমার বাবা মাকে নিয়ে দেখতে যেতাম। তার মানে আমার বিশ্বাস যে আমার যারা দর্শক আছেন তারাও তাদের বাবা মা, পরিবার, সন্তান সবাইকে নিয়ে দেখতে যেতে পারবে। এবং এই মুহূর্তে আমার ইন্ডাস্ট্রিতে আমার বিশ্বাস এই ধরনের চলচ্চিত্র দরকার যা আমরা সপরিবারে দেখতে পারি। বিশ্বসুন্দরী যখন আমার কাছে আসে, আমি শোভা, আমার যে ক্যারেক্টারটা শোভা নাম, তো ক্যারেক্টারটা যখন আমি ওটা নিয়ে পড়াশুনো করলাম, তখন আস্তে আস্তে ফিল করলাম যে না, শোভা তো আসলে আমি হতে পারি। সো এভাবেই ছবিটার সাথে যুক্ত হওয়া। থ্যাংক ইউ। চয়নিকা চৌধুরীর প্রথম ছবি বিশ্বসুন্দরী। চয়নিকার সাথে আসলে আমার পরিচয় যখন চয়নিকা খুব ছোট, নতুন কুড়িতে নাচতো, একবার সম্ভবত আমার বাবার কাছে এসে আবৃত্তি শিখেছিল, আবৃত্তি বা অভিনয়, তখন থেকে চিনি চয়নিকার। ভালো যেটা, ছবি নিয়ে কিছু বলতে পারবো না, কারণ ছবির আমি এখনও স্ক্রিপ্ট বা গল্প ওইভাবে কিছু জানি না, কিন্তু যেহেতু চয়নিকা করতে বলেছে ছবিটায়, সুতরাং ওই ভরসাটুকু সে তাকে করা যায়, এটাই চয়নিকার অর্জন। আসলে আমরা যারা সিনিয়র শিল্পীরা কাজ করি নাটকে বা চলচ্চিত্রে, চয়নিকা যখন ডেকে বলে যে ক্যারেক্টারটা তোমার জন্যেই, তখন তাকে ঠিক অবিশ্বাস করার কোনো প্রয়োজন এখন পর্যন্ত হয়নি। সুতরাং বলবার পরে আমি দেখলাম যে ডেট মিলে যাচ্ছে, আমার তখন সংসদের অধিবেশন নেই, সুতরাং ওই মাসটি আরাম করে কাজ করা যাবে। আমি চয়নিকার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সদেরকে ধন্যবাদ জানাচ্ছি চয়নিকার সাথে থাকবার জন্য। এখানে একজন মানুষের কথা বলতে হবে, তার নাম রুম্মান রশিদ খান। তো সারাক্ষণই তো ছবি নিয়ে লিখছে, পড়ছি, লেখার হাত খুব ভালো, কিছু ছবিও দেখা হয়েছে আমার তার লেখা স্ক্রিপ্ট। তোর আবার কিছু দুঃখও থাকে যে ওর গল্পটা ঠিক মতো করতে পারেনি। তবে রুম্মানকে আশ্বস্ত করতে পারি যে তোমার স্ক্রিপ্ট যদি তুমি ঠিক মতো করো তাহলে চয়নিকা অবশ্যই ঠিক মতো ছবিটা বানিয়ে দেবে। আশা করছি সাংবাদিক ভাই বোন যারা প্রেস, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার, তারা সাথে থাকবেন এবং এই পুরো যাত্রাটা আসলে সবাইকে সাথে নিয়েই করতে হবে। আমার মনে হয় যে আমরা 2019-এ একটা ভালো ছবি, একটা এন্টারটেইনার পেতে যাচ্ছি। চয়নিকার জন্য আবারও অনেক 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 শুভকামনা, ধন্যবাদ সবাইকে। দর্শক অনেক বুদ্ধিমান, তারা চায় ভালো কন্টেন্ট, আর আমি অত মেধাবী পরিচালক না, কিন্তু আমি অনেক পরিশ্রমী। আমার বিশ্বাস তারা আমাকে বিশ্বাস করেছে, আমি তাদের সে বিশ্বাসের মর্যাদা দেবো।